আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর তৃতীয়বার একটি মূল্যায়নের যে বাংলা প্রশ্নপত্র তা নিয়ে চলে এসেছি একে তোমরা দেখে নাও নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো তিনটি একের এক যেটা প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষের কপালে জুটেছে এটা হবে অত্যাচার হবে এরপর একে দুই যেটা হচ্ছে নেপাল গোপাল অপেক্ষা কত বছরে বড়ো এটা দুই হবে এক তিন একটার নাম চাঁদিয়াল আর একটা এটা হবে পিট কাটা এরপর একে চার এটা দেখছি যেটা হবে এটা চট্টগ্রাম হবে ইংরেজ শাসন মুক্ত এরপরে দুই দিকে দেখো খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দুই থেকে এক আছে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে বিক্রি করে ডাবে নেপাল তাল দিঘের পার থেকে তাল কুড়িয়ে বিক্রি করে এরপর দুই দিয়ে আছে কোন উৎসবে সবচেয়ে বেশি ঘড়ি ওড়ানো হয় এটা হবে বিশ্বকর্মা পুজোতে এরপর দুই তিন আছে মাস্টারদার প্রকৃত নাম কী মাস্টারদার প্রকৃত নাম হলো সূর্য কুমার সেন এরপর দুই জানে শুধু আকাশ আকাশ কি জানে এর উত্তরটি হলো তোমরা এখান থেকে বলে দেবে বলবে যে যখন আকাশে ঘড়ি দুটিকে ওড়ানো হয় তখন ঘড়ি দুটির মধ্যে ম্যাচ খেলা শুরু হয় তারা পরস্পরের দিকে ধেয়ে যায় একে অপরের সুতোকে জড়িয়ে প্রবল টান দেয় ফলে একসঙ্গে ঘুড়ি দুটো সুতো ছেড়ে আকাশে উড়ে যায় খুশিতে মাথা নাড়তে নাড়তে তারা কোন অজানা দেশে উড়ে যায় কেউ জানে না শুধু তাদের বন্ধু আকাশ জানে এরপর তিনি দেখে আছে দেখো নিচে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও তিনি থেকে এক আছে গোপালের চোখে জল এসে পড়লো জল আসার কারণ কী ছিল এর উত্তরটা তোমরা দেখে নাও তোমরা এখান থেকে বলে দেবে যে তাল নবমের কয়েকদিন আগে গোপাল জটিপিসিমাকে বিনা পয়সায় দুটো তাল দিয়ে এসেছিল অথচ সেই জটিপিসিমাই তার বাড়ি তাল উৎসবে তাদের নিমন্ত্রণ করলেন না ধনী জটিপিসিমা গ্রামের অন্য শিশুদের নেমন্তন্ন করলেও গোপালের উপকার ভুলে তাকে নিমন্ত্রণ করেননি গৌরীব গোপালদের প্রতি ধনী মানুষ জটিপিসিমার এই অবিচারের কথা এখানে বলা হয়েছে আর এই কারণেই গোপালের চোখে জল এসেছিল এরপরে দেখো তিন তারিখ যাচ্ছে ওরা বলা বলি করছিল ওরা কি বলা বলি করছিল এটা তোমরা তোমাদের বইয়ের থেকে পেয়ে যাবে এরপর তিনি তাকে তিন যেটা আছে রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে নোটিসে কি লেখা ছিল এর উত্তরটা তোমরা দেখে নাও এই যে তোমাদের এখানে আছে দেখো যে রেস্তোরাঁর গায়ে তারা নোটিশ দিয়েছে এইভাবে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ অর্থাৎ তোমরা লিখে দেবে যে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের বিষদে উত্তর দাও চারিদিকে একাচ্ছে মাস্টারদা কেমন মানুষ ছিলেন আলোচনা করো এর উত্তরটি হলো সাদাসিধে জীবনযাপন জীবনযাপন উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন তিনি কথা বলতেন খুব কম পোশাক পরতেন খুব সাদাশিদে তিনি সবসময় ধুতি পরতেন সঙ্গে পাঞ্জাবি বা শার্ট হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন বিশেষ গুণ তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম এরপরে চারিদিকে দুই যেটা দেখে নাও এমনি করেই রোজ পৃথিবী নতুন হচ্ছে পৃথিবী কিভাবে রোজ নতুন হচ্ছে এর উত্তরটা তোমরা দেখে নাও আচ্ছা তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে শুরুর কথা শ্রী শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে গাছ ও পাখির জন্মকথা বর্ণনার মধ্য দিয়ে পৃথিবীতে নতুন প্রাণ সৃষ্টির কথা বলা হয়েছে গাছের জন্মকথা একটা বীজ মাটিতে পোতার পর ধীরে ধীরে সেই বীজ থেকে গাছ জন্মায় সেই গাছ ক্রমে ক্রমে বড় হয় সবুজ পাতায় ভরে ওঠে তার ডাল সেই পাতাগুলি তখন হাওয়ায় দুলতে থাকে তারপর সেখানে জন্ম নেয় ফুলের কুঁড়ি ও ফুল পাখির জন্মকথা ঠিক একই রকমভাবে মা পাখি বাসা তৈরি করে তাতে ডিম পাড়ে সেই ডিমে সে তা দিতে থাকে তারপর একদিন হঠাৎ সেই ডিম ফোটে এবং তা থেকে পাখির ছানা কিচির মিচির ডাক দিতে দিতে বেরিয়ে আসে জন্ম নেয় পরী সেই পাখির ছানা ঠোঁট দুটি খুলে রেখে খাবারের আবেদন জানায় তার মার কাছে আস্তে আস্তে সে বড় হয় তারপর একদিন ডানা মেলে আকাশে উঠতে শুরু করে শেষের কথা এভাবেই পৃথিবী নতুন হয় জন্ম হয় নতুন প্রাণের এরপরে পাঁচে থেকে দেখে নাও নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও পাঁচে থেকে এক আছে কোন কবিতাটি শঙ্খগোষ্ঠে লেখা এটা একলা হবে পাঁচে থেকে দুই বোম্বাগড়ের মন্ত্রী কোথায় বসে কলসি বাজায় এটা কোলে বসে একটা এরপরে পাঁচদায় তিন রাস্তা হোক না এটা হবে চড়াই ভাঙা এরপরে ছয় দেখো খুব সংক্ষেপে নিচ্ছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ছয় দাগে এক একলা কবিতায় কোন ঋতুর ইঙ্গিত আছে এর উত্তরটা তোমরা দেখে নাও একলা কবিতায় হেমন্ত ও শীত ঋতুর ইঙ্গিত আছে এরপরে ছয়তে দুই আছে বোম্বাগড়ের রাজা কোন কাব্যগ্রন্থের কবিতা এটা ভাবে আবুল তাবল কাব্যগ্রন্থের কবিতা এরপর ছয়তে তিন আছে কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় এটা মসৃণ ও ঢালু পথে সহজে গড়িয়ে পড়া যায় এরপরে ছয়তে চার আছে কে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এটা রাজার পিসি এরপর সাথে দেখা আছে। নিচে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও সাথে দেখা গেছে হুকো কি কে হুকোর মালা পরে নাচেন এটা হবে রাজার খোড়ো হুকোর মালা পরে নাচে এর আগের প্রশ্ন উত্তরটি হলো এই যে তোমরা হুকোটা এখান থেকে লিখে দেবে যে নারকোলের খোল দিয়ে তৈরি নল লাগানো ধূমপানের সরঞ্জাম বিশেষ এরপরে সাধারণ দিয়ে একলা কবিতায় কাকে মস্ত আশীর্বাদের মতো বলা হয়েছে এটা হবে একলা কবিতায় কবির মাথার উপর ঝরে পড়া পাতাকে মস্ত আশীর্বাদের মতো বলা হয়েছে এর কারণ হলো কারণ কবি একাকিত্ব যখন গাছের তলায় গিয়ে বসে তখন সেই গাছের পাতা ঝরে পড়ে কবিকে আশীর্বাদের মতো এবং তার একাগিত্ব দূর করে তাই এই জন্য বলা হয়েছে এরপর সাধারণ দিন আছে পায়ে মজার সে মুখ্য কীভাবে মজা পায় এটা তোমরা বলে দেবে যে যে পথে কোনো চড়াই উতরাই নেই বা মসৃণ ঢালু পথ সে পথে যে চলে যেতে বা গড়িয়ে যেতে চায় সেটা হচ্ছে যে মজা পায় সেই পথে তাদের মুখ্য বলা হয়েছে এরপরে আঠেদাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের বিষদে উত্তর দাও থেকে এক আছে মিষ্টি কবিতায় কবি কোন কোন বিষয়কে মিষ্টি বলেছেন তা বুঝিয়ে দাও তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তাই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলে পড়ে না হোঁচট খায় না সেই পথে সুখ নেই মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই কবি বলেছেন বরং পথ হোক ভাঙা পথে থাক চড়াই উতরাই পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর থাকুক ঝড় বৃষ্টি এমন পথে দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায় একইভাবেই আ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আমাদের মিষ্টি লাগে কবি এইভাবেই মিষ্টি কবিতায় প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন এবং কবি এগুলিকেই মিষ্টি বলেছেন এরপরে আটে থেকে দুই আছে তখন আমার একলা মনের কোণে কবির একলা মনের কোণে কারা কারা এসে জড়ো হয় এবং তারা কী করে লেখো এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপুরি বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে পরের উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবির বনে তাই একলা থাকার কোনো দক্ষই থাকে না শাল বন এবং তাল সুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে পরে নয়দাগেটা তোমরা দেখো যে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটিকে বেছে নাও নয়দাকে একাচ্ছে দেশ শব্দের বিপরীত শব্দ হলো এটা বিদেশ নয়দাগি তুই কোন জোশ পরস্পর বিপরীত শব্দ নয় এটা হবে কুটিল জটিল এরপর নয় দিকে তিনি আছে পুরুষের ক্ষেত্রে কার কোনো প্রভাব পড়ে না এটা সর্বনা হবে নয় চার পুরুষগুলি আসলে কি জাতীয় পদ এটা হবে ক্রিয়াপদ নয় পাঁচ পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ারূপে এটা হবে পরিবর্তন ঘটে এরপরে দশে থেকে দেখো তোমরা যে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো পাঁচটি দশে থাকে এক আছে আমায় শব্দের মধ্যম পুরুষের রূপ কী হবে এটা হবে তোমায় এরপরে দশ তারিখ দুই হচ্ছে আপনি বা তিনি ধরনের শব্দ উত্তম পুরুষ সে নেই কেন এর উত্তরটি হলো আচ্ছা তোমার আগেই দেখে যে উত্তম পুরুষ কাকে বলে যে বক্তা নিজেকে বা নিজেদের বোঝাতে যে পক্ষ বা পুরুষ ব্যবহার করে তাকে হচ্ছে উত্তম পুরুষ বলে তাই এটা হচ্ছে উত্তম পুরুষ হবে না এরপরে দশ তারিখ তিনি হচ্ছে আমি যাচ্ছি এই বাক্যটি প্রথম পুরুষের সম্মানার্থে কি হবে এটা তিনি যাচ্ছেন এরপরে দশ হাজার চার হচ্ছে সোজা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থবোধক দুটি বিপরীত শব্দ লেখো এটা হবে সোজা থেকে একটা যেমন হবে মাকা কাপ আর একটা সোজা থেকে যেমন হবে কঠিন এরপরে দশ পাঁচ আছে উষ্ণ শব্দের বিপরীত শব্দ কী এটা শীতল হবে দশ ছয় কোনো শব্দের আগে অ যোগ করে বিপরীত শব্দ করা যায় এমন একটি উদাহরণ দাও এটা যেমন হচ্ছে শুভ শুভর আগে অযোগ করে দিলে হবে অশুভ এটা হবে শুভর বিপরীত শব্দ এরপরে এগারো তারিখ যেটা আছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর এগারো দাগের এক আছে বাংলার উৎসব এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি তোমরা গিয়ে একটু দেখে নেবে আর এগারো তারিখ যেটা হচ্ছে গাছ আমাদের বন্ধু এটাও আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি এরপর এগারো তারিখ তিন যেটা হচ্ছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা এটা তোমরা একটু দেখে নাও এই যে এটা তোমরা লিখে দেবে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা আর এরকম সাজেশান ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে